আমরা ঘুরে ফিরে এখানে এসে আবার দেখা করব হ্যাঁ ই আচ্ছা দাদা দায়িত্ব দিছিল সেটা তো পালন করা লাগে না তুই ছাড়িয়ে দিলি কোনে গেল সে হ্যাঁ পালন তোমার কইছ তুমি ছাড়িয়ে দিবে এখন যদি হারা যায় তাহলে কি হবে নি তার মাথায় যদি দেওয়া যায় যে আমরা দুইজন আলাদা হয়ে গেলি মেলা খরচ বাইছে যাবে তালেই দেখবা পারমিশন পাওয়া কোনো ব্যাপারই না সবুর বে তোমার মাথাতে দেখি হিটলারি বুদ্ধি আমার সাথে যদি তোমার কোনো কথাই থাকতো তাহলে একটা আলাদা রুম দিতে এই যে এখন দুইজন একসাথে বসে কথা করছি কোনো সমস্যা হচ্ছে আসলে তোমাদের মাথার মধ্যে খালি টাকা অপচয় 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 আর অপচয় হ্যালো এই এই আমি আমি রূপালী রূপালী তুমি এটা এটা কি কোথাকার নাম্বার এটা আরে এই হোটেলের রিসেপশন থেকে ফোন করতেছি ওকে গুড গুড আচ্ছা কি আপডেট কি খবর কি আচ্ছা শুনো আমি ফোন কেটে দেই হ্যাঁ তুমি কল ব্যাক করো যেই নম্বরে কল করছি ওই নম্বরে আচ্ছা সমস্যা নেই বলো কিন্তু দেখা তো করতে হবে তোমার সাথে আমার অনেক কথা আছে এবং অনেক প্ল্যান আছে আমি একা একা কি করবো কিছু বুঝতে পারছি না তো আমি আমি সবুরকে ম্যানেজ করছি কি করছি না করছি জানার দরকার নেই তুমি চলে আইসো আমি যেভাবে বলতেছি সেভাবে শুনো অ্যাড্রেসটা লিখে নাও আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে কাল কিন্তু দেখা হচ্ছে হ্যাঁ এখন অনেক রাত হয়ে গেছে কথা না বলি হ্যাঁ আর আরে তুমি আরো কথা আছে তো এটা তাড়াতাড়ি শেষ করে তো হবে না তারপরে প্ল্যান প্রোগ্রামগুলো কি কিভাবে ভাষায় দেখা করব কিভাবে ভাবির সাথে কথা বলবো কি কি করব পেপারস তো আমি সব নিয়ে আসছি বাই হ্যালো এই রূপালী শুনতে পাচ্ছো হ্যালো থ্যাংক ইউ আমরা বিবাহিত মানুষ ঠিক আছে আমাদের সাথে ঘুরতি ওরা তো একটু আনইজি ফিল করে আর তাছাড়া আমরা একটু মনে করে যে একা একা ঘুরার টাইম পাইলাম সুযোগ পাইলাম তাই না বাবা গোপুর সাহেব দেখা যাচ্ছে মেলা রোমান্টিক হয়ে গেছে ভালো ভালো তাহলে এক কাজ করো আমাকে একটু নিয়ে যায় কিছু কিনে দাও তো এরা কি ধরনের কথা করছো কিনার কথা আসছে কিসের জন্য আমি তো ঘোরাঘুরির কথা করছিলাম আমি কি তোমার কাছ থেকে বেশি কিছু কিনে চাইছি ও যে নেপালি মিশালরা যে ধরনের ড্রেস পরে ঘুরতেছে ও আছে ওরম একটা ড্রেস কিনে কি করছো সি 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 নেপালি ড্রেস এই নেপালি ড্রেস পরে তুমি যে দেশে যদি হাঁটা চলা ফেরা করো মানুষ দেখে কি করবি তোমাকে আমি কি কইছি এই ড্রেস পরে যা দেশে ঘুরবো এখানে যে কয়দিন থাকি সে কয়দিন খালি তোমার কথাবার্তা শুনে তো আমি হতাশ হয়ে যাচ্ছি সোনালি সামান্য দুই তিন দিনের জন্য তুমি এই ল্যাফালি ড্রেস কিনে টাকা অবচয় করবে নাকি তোমরা ল্যাফাল এসে সকলে মিলে আমাকে রাস্তার ফকির বানানোর প্ল্যান করতে চাও সেটা হলেই ভালো আছিল তোমার টাকা পয়সা সামর্থ্য থাকার পর তুমি যে ধরনের আচরণ করো তার থেকে তুমি যদি পথে ফকির হলে না তাও নিজের মনে সান্ত্বনা দেবে পারলাম না যে তোমার কোনো কিছু নাই শোনো সোনালি তোমরা সকলে মিলে যে ধরনের অপচয় শুরু করেছো মনে মনে যেটা কামনা করতেছো এটা বাস্তবে ঘটতে বেশি দিন সময় লাগবে না রাস্তার ফকির আমি খুব তাড়াতাড়ি হয়ে যাবো না বাদ দাও এসব টাকা পয়সা খরচ করা অপচয় করার চিন্তা মাথাতে বাদ দাও এক কাম করি চলো ওই যে 25x2 কাঠমান্ডু ভ্যালিত ঘুরে আসি ওখানে যাও লাগবে কে সেখানে কি রিলিফ দিচ্ছে নাকি এই যে দেখছো শোনালি তুমি কিন্তু আবার আমাকে অপমান করে কথা করছো এই গফুর কি রিলিফের মাল খাওয়া পাবলিক নাকি আমি যাবে চাচ্ছিলাম একটু খোঁজটা নিয়ে আসি যে যোগেন কবে আসবি কনে যাবা লটারির টিকিট কিনবো
কি করছাও? লটারির টিকিট কিনা কি তোমার নেশা হয়ে গেছে নাকি? প্রত্যেক দিন লটারির টিকিট কিনতে চাও? ও বে আই, লে যা লে যা লে যা। আদা, আপনি কি গণপতিদা? হ্যাঁ, ঠিক ধরেছো। গণপতিকে চিনতে তো ভুল হওয়ার কথা না, কারণ এই ডাইসের মূর্তি তো সারা কাঠমুন্ডু খুঁজে তুমি পাবে না। ও, তোমাকে তো নমস্কার দেওয়া হয়নি। নমস্কার দিদি। তা তুমি তো রূপালি দিদি ভাই? নমস্কার। জি, আমি রূপালি। দেখলে তো, তোমাকে চিনতে আমার কষ্ট হলো না। আর সাথে এটা কে? আমার দুলা ভাইয়ের ছোট ভাই সবুর বিয়াই। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। সাথে বাড়ির টোকাইকে নিয়ে এলে কেন? মুখ সামলায় কথা কইস। এ টুকাই কিদা, তোর মতো এই সাইজের লোক আমি তিন সাইডে কিনে নিয়ে বাংলাদেশে যাবার পারি, সেই টাকা আমার পকেটে আছে। ছোট ভাই, মাইন্ড করে ফেলেছো মনে হয়। ঠিক আছে, তুমি মাইন্ড করো, আমাদের সময়টা খুবই স্বল্প। হ্যালো সাগর ভাইয়া, হ্যাঁ তুমি চলে আসো। আরে না না, জয়বাবু দিদি কেউই আসেনি, সাথে একটা ক্রোকাই ধরনের বিয়াই আছে। এসব কি হচ্ছে ভাই? তোমার সামনে বারবার আমার টোকাই করছে আর তুমি কোনো কথা করছো না। আমার তো তোমার মতি গতি ভালো ঠেকতেছে না। বিয়াই, আমি তোমার কাছ থেকে কিচ্ছু গোপন করব না। তোমাকে সব কব বলেই কিন্তু সাথে করে নিয়ে আইছি। হ্যাঁ, দুটো মিনিট সবুর করো, সব ক্লিয়ার হয়ে যাবে। আমার বিয়ের নামও কিন্তু সবুর। তাহলে তো আর কোনো কথাই নেই। সবুর ভাইয়া, তুমি একটু সবুর করো। ওই যে বলতে না বলতে চলে এসেছে। আরে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম, দুলা ভাইয়ের আপার চোখ ফাঁকি দিয়ে তুমি বেরোতে পারবে কিনা। গণপতিদার আইডিয়াতে আমি দূরে গিয়ে অপেক্ষা করছিলাম। সবুর বিয়াই পরিচয় করে দিচ্ছি। সবুর বিয়াই, উনি না থাকতে তো আসতেই পারতাম না। তুমি এইভাবে আমার সাথে প্রতারণা করবার পারলে রূপালী, তুমি যে এত নিষ্ঠুর মেয়ে সেটা আমি কল্পনাও করবার পারি নাই। সাগর ভাইয়া, তোমরা দুজন তোমাদের কাছে যাও, আমার বেচা বিক্রিটা বন্ধ করো না। আর এই টোকাই বিয়েটাকে আমি সামলে নিচ্ছি। বিয়াই, তুমি কিছু মনে কইরো না, মনে কষ্ট নিও না। অসম্ভব অসম্ভব বিয়াই, তুমি তুমি কিছুতেই একা একা এভাবে যাবার পারবা না। তুমি তো আসলেই একটা বোকা হে। দেখছো না যে প্রেমিক প্রেমিকা ডেটিং এ যাচ্ছে আর তুমি তাদের বাগড়া দিতে যাচ্ছ? এই রূপালি দিদি, শোনো, তোমার কাছে যে লটারির টিকিটটা আছে না, ওটা আমাকে দিয়ে যাও। আজকে তো ড্র হয়েছে, ওই নম্বরটা মিলাতে ওটা লাগবে, যদি লেগে যায়। আচ্ছা ঠিক আছে। আরে ছাড়ো না, কি বলছো তুমি, এসব কি করছো তুমি, বেড লাগছো কেন? যাও তোমরা যাও। আরে যাও তো। তোমাকে কি বলছি, চলো না আমার সাথে চা খাবে? ওরকম করছো কেন তুমি? রাগের মাথায় কিন্তু কত দূর হাইটে চলে আসলে, অথচ এমনি সময় ট্যাক্সি লাও ট্যাক্সি লাও কা কিন্তু জেদ ধরে বসে থাকো। তুমি আমার কথা চাইছো তো কত, তোমাকে এফেক্ট না করছি। দেখি যাও, কি ধরনের কথা করছো তুমি? তোমার পিছনে পিছনে থাকবো না মানে? এই ল্যাপাও শহরে তুমি যদি কোনো জায়গায় হারা যাও তখন তোমাকে আমি পাবো কেন? এই ল্যাপাল এসে আমি বউ হারাবো নাকি? কিন্তু তোমার মুখ যে আমার দেখার ইচ্ছে করতেছে না, তার কি করবো? আচ্ছা ঠিক আছে, মুখ যদি তুমি দেখবেন না চাও সমস্যা নাই, তুমি সামনে হাঁটবে আমি তোমার পিছন পিছন হাঁটবো। আমার দিকে ঘুরেও তাকাবে না, তাহলে মুখ দেখা লাগলো না। তুমি আমার কাছে কাছে আসবে না। তুমি না কইছো তোমার বন্ধুর বাড়ি যাবে, দোকান নাকি ফোকেন সেখানে যাও, শয়তান লোক করে কর, যাও তোমার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 25 বাই 2 তো আসো। আমি তোমার কি সৌভাগ্য আমার, মনে মনে তো আমি তোমাদের কথাই ভাবছিলাম। এই যে দেখা হয়ে গেল। আচ্ছা কেমন আছো তোমরা?
আচ্ছা ওই হোটেলের সার্ভিস ভালো তো, কেমন ঘুরলে? জি তা ওই মোটামুটি ভালোই। তা ওই আপনার বাড়ি যাচ্ছিলাম, ওই যোগেনের কোনো খবর পাওয়া গেল? সে কি ওই ফোন টোন করেছিল না? হ্যাঁ, আরে যোগেন তো আসছে, কাল সকালের মধ্যেই নেপালে ঢুকে যাবে এই কাঠমান্ডুতে, বুঝেছো? আরে ফোন করেছিল, আমি আমি তোমাদের সবার কথা বলেছি তো ওকে। তাই নাকি, কথা হয়েছে? আমার কথা কইছেন? হ্যাঁ, ফাজিল্লা সব কিছু জানার পরেও আমরা আসবো সেই কথা শুনে কাটিয়ে পড়েছে। আরে সে তো মেলা কথা, আরে তোমাকে নিয়ে কত স্মৃতিচারণ করলো, চলো চলো চা খেতে খেতে বলি। না বিষয়টা হয়েছে কি তাই মশাই, আমাকে তো মেলা কিছু কেনাকাটা করা বাকি, কখন থেকে খালি ঘুরে দেখেছি কিছু কেনাকাটা সারবো সময় নাই তো। আমরা চাই আপনি নিজে নিজে চা খান, আমরা কেনাকাটা সারি অত চা খাই লাবো না। হ্যাঁ তা ওই সোনালি ঠিক কথাই কইছে, আসো 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 গেলাম। তো বাবা রে বাবা, জোকের মতো ছাড়ে না, আশ্চর্য রে কোনে। আমার যে কি ভালো লাগছে, আমরা এই দিনটা জুড়ে কত ওয়েট করেছি না। আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে পাহাড় থেকে লাফ দিই। এতদিন শুনেছি মানুষ প্রেমে ছ্যাঁকা গেলে পাহাড় থেকে লাফ দিতে চায়, আর তুমি আনন্দে লাফ দিতে চাও? সত্যি বলছি রূপালী, আমি নেপালে এসে তোমাকে এত সহজে পেয়ে যাবো আমি তো কল্পনাও করতে পারিনি। তোমার বন্ধু গণপতিটা দেখতে জলাদের মতো হলে কি হবে, মনের দিক থেকে অনেক ভালো মানুষ। হ্যাঁ, গণপতিদার সাথে পরিচয় না হলে আমি তোমাকেও পেতাম না। গণপতিদাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ গণপতিদা, স্যালুট। কিছু খাবে? না, আমি চিন্তা করছি সবুর বিআই কি করছে। সবুর বিআই? কিন্তু সে তো আমার সাথে হ্যান্ডশেক করলো না। হ্যান্ডশেক? সোনালি, আরে তুমি খারাপ রাগ করো না, ঠান্ডা মাথায় আমার কথাটাকে শোনো। চলো এক কাম করি, চলো একটু আশপাশ ঘুরে আসি, ফাইন ফাইন প্রকৃতি আছে, সুন্দর সুন্দর প্রকৃতি, চলো প্রকৃতি দেখে আসি। প্রকৃতি প্রকৃতি তো দেখবো, আর প্রকৃতি দেখতে দেখলো পয়সা খরচ হবে তাই নিয়ে সামাল লোক করে কর, খালি অপমান কেন সবুর। হ্যাঁ সবুর, একলা কেন সবুর? সবুর তুমি একলা কে? রূপালী কোনে? আমার সব কিছু শেষ হয়ে গেছে ভাবি, আমি রূপালী খারাই ফেলেছি ভাবি। খারাপ ফেলাইছি মানে কি? এসব তুমি কি কথা কইছো সবুর? জলজান তো একটা পুরুষ মানুষ, তুমি একটা মানুষ খারাপ ফেলাইছো মানে তোমার সাথে দিতে আমি রূপালী, এইসব কথা বলি তো এখন চলবে না। সোনালি কাটাকাটি থামা তো, আসল কথা শুনি। কেন সবুর, কি ঘটনা কি হয়েছে, মানে রূপালী তুই কেমন করে হারাইছিস, মানে খুলে কথা। ও ভাবি তুমি আমার কথা বুঝবার পারো নাই, আরে এ হারানো সে হারানো না, আমার বুকটা ভাঙে কান কান হয়ে গেছে ভাবি। রূপালী এইভাবে আমার দাগা দেবে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি ভাবি। কিসের কি শোনাবে লাগিছে ও রূপালী যে দাগা দিছে মানে কি? সব কিছু কি ভাঙে কর দরকার আছে ভাবি, রূপালী রাত্রি আমার কি সুন্দর বোঝাই করলো, আমরা দুজনে একসাথে ঘুরতে বেরোবো, হোটেলে বসে খাবো, সিনেমা দেখবো, সব কিছুই করতেছে, খালি আমি নেই ভাবি, আমার বুকটা ফাইটে যাচ্ছে দুঃখে। হ্যাঁ সবুর, এসব সিনেমার অভিনয় বাদ দিয়ে আসল কথা কত, কি ঘটনা কি হয়েছে? মেয়া ভাই তোমাকে কথা আমি কিভাবে ভাঙ্গে কই, আমার সব শেষ হয়ে গেছে, আমার কত আশা কত ভালোবাসা আমার সব শেষ হয়ে গেছে।
এমন তো আমার আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে। এছাড়া তো আমার কোনো পথ নেই ভাবি, যে কোনো সময় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে ভাবি। এই আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। রূপালী কার সাথে গেছে শহুর, তুমি কি তাকছেনো? না ভাবি, আজকেই পয়লা দেখলাম। এই যে নেপালে আসা, সেই দিন মার্কেট দিয়ে হারায় যাওয়া, সপ্ত নীল নকশা আগে পিলাম করা, আর এই ক্রিমিনালটা মনে হইলো বাংলাদেশতেই আসছে। কি জানি নাম কইলো, ও সাগর, সাগর ওই এইখানে একটা লোকাল লোক, মানে একটা জল্লাদ মার্কা মোটা লোকের সাথে তার দোস্ত হয়েছে, তার বন্ধু আর কি, লটারি বেছে। কি লটারি টিকিট বেছে? এই রূপালি তো সেই জায়গার থেকে টিকিট নিছে, সব কথা থমিলে যাচ্ছে। চল তো ভাই, দোকানটা কোন জায়গায় সেটা আমাকে একটু দেখা দে। চলে চলে তো চলে, আজকে উইল আমি 12টা বাজা যাব। সুন্দর রেস্টুরেন্ট না, কি দেখছো? পৃথিবীর সবচেয়ে সুন্দর যে তাকে দেখছি। Happy Valentine's Day. Thank you. What's it? Amina, shobur biyer kotha bhabchi. She je etokkhone ki korche Allah jane. Tumi jano, shobur biye amar preme ki rokom pagol? Bhalo hoyeche to. She tomar preme pore kintu amader upokar hoyeche. Tui bolo ta ke sathe kore niye aste parle. Aste to perechi. যাবো কিভাবে সেটা ভাবছি, আপা যে কি করবে। যাওয়ার কি দরকার, খুব ঝামেলা হলে গণপতিদার 25x2 কাঠমান্ডু ভ্যালি দুটো যাবো। ফোন আসছে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এই তোমার দাদা বাবার দিদি চলে এসছে, চলো চলো চলো। হ্যাঁ চলো এসো। হ্যাঁ যোগেন, সে তো আমার জামাই বাবু। দিদি তুমি একটু বোঝো, আমি তোমাকে চা খাওয়াবো। এই তিন কাপ চা দে যা তো। থামাও, তোমার কাছে কেউ চা খাবে তাই নাই। আপনি যা জানতে চেয়েছেন তা জানতে পারবে, এখন একটু সুস্থির হয়ে বসুন। দিদি আপনি না দেখতে আমার একদম দিদির মতো। চুপ করা হয়, দেখতে দিদির মতো? তোর চেহারা দেখি তো বোঝা যায় তোর দিদির চেহারা কেবা। জল্লাদ করে কর। জয়বাবু আমাকে দেখে আমার দিদির চেহারাটি জাজ করো না। আমাকে যেমন দেখছো আমার দিদি সেটার উল্টো। তুমি তো আমার বাবাকে দেখেছো, আমি পেয়েছি বাবার ছা, আর দিদি পেয়েছে মায়ের টিকটা। আর এই দিদির সাথে আমার দিদির খুব মিল আছে। তোমার কাছ থেকে সব আলাপ কেটে শুনবে চাইছে? তোমাকে আমি বারবার করছি, রূপালী কোনে আটকে ধরেছে সেই কথা তোমার কানে যাচ্ছে না কথা। আরে আটকে রাখবো কেন, রূপালী কোথায় গেছে সেটা কি আপনার দেবর আপনাকে বলেনি? কিরে ভাই বলিসনি যে রূপালী কোথায় গিয়েছে? সবুর আমার কি কইছে না কইছে সে কথা আমি তোমার কাছ থেকে শুনবে চাইনি। আমার বোনে তুমি কোনে আটকা রাখিছে আও সেই কথার জবাব দাও, তাছাড়া কিন্তু তোমার খবর করে চাই দেবো না আমি। দিদি আপনি শান্ত হয়ে আগে আমার কথাটা শুনুন। আমি তো করছি না, আমার বোনে তুই কোনে আটকা রাখো তো সেটা যদি তুই এখন বার না করিস তাহলে আমি পুলিশে কল করবো, তো পুলিশের হাতে তুলে দেবো। জল্লাদ কোনো কর, বাইর কর আমার বোনে করে তুইছু। আপনি মাথা গরম করবেন না দিদি, আপনি একটু সুস্থির হয়ে বসুন, দেখি না আমি কি করতে পারি। একটা কাজ করলে হয় না যে আপনারা হোটেলে চলে যান, আমি তাদেরকে নিয়ে আসছি। হ্যাঁ হোটেলে যাবো কিছুর জন্য, ধান্দা পাইছে তাই না? আমরা হোটেলে যাই আর তুই ভাগে যা, অত সোজা না।
এ যেভাবে পারিস তুই এখনই রূপালীকে হাজির করব, তা না হলে কিন্তু এখনই আমি পুলিশ কল করলাম। আচ্ছা 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 ঠিক আছে, দেখি আমি কী করতে পারি।